আর বাবার কার্যসূত্রে আমি বাইরে বাইরে কুষ্টিয়া যশোর, বৃহত্তর কুষ্টিয়া যশোর, ওইদিকেই আমার শৈশব বাল্যকাল এবং মুক্তিযুদ্ধের সময় দেখে গেছি। আচ্ছা, আপনার বাবা কি করতেন? আমার আব্বা চাকরি করতেন ফুড ডিপার্টমেন্টে, উনি ছিলেন ফুড ইন্সপেক্টর ও সিএ। আচ্ছা আচ্ছা, ওনার পোস্টিং 71 সনে কোথায় ছিল? 71 সনে আমরা, আমার আব্বা ছিলেন চুয়াডাঙ্গা জেলা, বর্তমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, আলমডাঙ্গার ও সিএ ছিলেন। 1971-এ আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? আমি 1971-এ 8 নম্বর সেক্টরে, 8 নম্বরে ছিলেন না? বৃহত্তর কুষ্টিয়াতে আমি যুদ্ধ করেছি, কুষ্টিয়াতে। 8 নম্বর সেক্টরে কোথায় কোথায় যুদ্ধ করলেন? আমি 8 নম্বর সেক্টরে প্রথমে দর্শনার অঞ্চলে ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান ওনার সাথে, তারপরে শিকারপুরে এসে দৌলতপুর অঞ্চলে, তারপরে আপনার বানপুরে এসে এবং বেতা ক্যাম্পের থেকে পরে আমি ভিতরে আসি, এবং আলমডাঙ্গা, গাংনি, মিরপুর, দৌলতপুর এই অঞ্চলটাতে এই সামনে যুদ্ধ করেন। ট্রেনিং নিয়েছিলেন কোথায়? আমি ট্রেনিং নিয়েছিলাম তৎকালীন বিহারের, ভারতের বিহারের চাকুলিয়া ট্রেনিং সেন্টারে, হায়ার ট্রেনিং সেন্টারে, এখন ওটা ঝাড়খণ্ডের মধ্যে। আচ্ছা, কতদিনের ট্রেনিং ছিল? ওটা 28 দিনে ছিল। FF নাম্বারটা কি মনে আছে আপনার? হ্যাঁ, FF নাম্বার আছে, সেকেন্ড ব্যাচ আমি 2127। আচ্ছা, আপনি আহত হয়েছেন কয় তারিখে? এই আমরা সেই দিনের আপনার এই রক্তাক্ত যুদ্ধটার পুরো ঘটনাটা একটু জানতে চাই। আচ্ছা, আমার স্মৃতিতে যতটুকু আছে সেটুকু বলি। এটা 1971 সালের 12ই নভেম্বর আলমডাঙ্গা উপজেলাতে আমরা আক্রমণ করি সেদিন। তো তার আগের দিনই আমরা বিভিন্ন গ্রুপ, আমাদের এলাকায় যতগুলো গ্রুপ ছিল সবার সাথে যোগাযোগ করি, এবং তার আগের দিন আমরা আলমডাঙ্গার দুই দিকে, কুষ্টিয়ার থেকে আলমডাঙ্গার যোগাযোগ যে ট্রেন লাইনটা সেই লাইনটাও উড়াই, এবং চুয়াডাঙ্গার থেকে আলমডাঙ্গার যোগাযোগ যেটা সেই রেল লাইনটাও উড়াই দেওয়া হয়, আর পাওয়ার প্যানেল উড়িয়ে যাতে অন্ধকারে মজুত থাকে আলমডাঙ্গা সে ব্যবস্থা করি। 12 তারিখ সকাল 9টাতে ভোরবেলায় আমাদের নান্দু হয়েছিল একটা গ্রুপ কমান্ডার, উনি রেখি করার জন্যে আলমডাঙ্গা শহরে প্রবেশ করেন। আলমডাঙ্গার দক্ষিণ পূর্ব কোনা দিয়ে নদীর ওপার থেকে ব্রিজ আছে একটা, হাউসফুল ব্রিজ, হাউসফুল ব্রিজ দিয়ে পরবর্তী পর্যায়ে কিছুক্ষণ পরে আমরা শুনতে পাই গোলাগুলির শব্দ, বুঝতে পারি যে নান্দু ভাই নিশ্চয়ই আক্রান্ত অথবা কোনো সমস্যায় পড়েছে। তো তখন আমরা আলমডাঙ্গার মধ্যে সকলে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন গ্রুপ আমরা প্রবেশ করি। তো সকাল থেকে যুদ্ধ শুরু হয়, 9:30 থেকে আমরা ঢুকি আলমডাঙ্গাতে। তারপরে আলমডাঙ্গার বিভিন্ন জায়গায় মিলিশিয়া বাহিনী, পাকিস্তানি মিলিশিয়া বাহিনী ছিল, রালাকার ছিল এবং বিহারিরা ছিল, তাদের সাথে প্রচণ্ড যুদ্ধ হয় শহরের মধ্যে। তো যুদ্ধের এক পর্যায়ে দুপুর 12টার দিকে, তখন আমাদের অবস্থান ছিল আলমডাঙ্গা থানার সামনে, আলমডাঙ্গা থানার সামনে একটা 30 ফুট রাস্তা, তার ঠিক অপোজিটে একটা নির্মমান বাড়ি ছিল, আর পাকিস্তানিরা সবাই তখন পিছু হটে আলমডাঙ্গা থানার মধ্যে বিভিন্ন বাংকারে অবস্থান। তো আমি ছিলাম ওখানে আলমডাঙ্গা থানার ঠিক সামনে, একদম সামনে দিদার খান নামে একজন ভদ্রলোক, তার নির্মমান একটা বাড়িতে। আমার সাথে ছিলেন হান্নান ভাই, ওনার কাছে ছিল LMG, আমার কাছে ছিল SLR, আর একজন সহযোদ্ধা, নামটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তার কাছে ছিল একটা 303 গান। ওই আমরা তিনজনে ছিলাম একটা নির্মমান বাড়ির নিচের তলায় থেকে আমরা আলমডাঙ্গা থানার দিকে, আলমডাঙ্গা থানার মধ্যে যে বাংকারগুলো ছিল সে বাংকারের দিকে আমরা দেখে দেখে গুলি করছিলাম। তো ওই এক পর্যায়ে ডান দিকে পোস্ট অফিসের একটা বিল্ডিং আছে, পোস্ট অফিসের বিল্ডিং এর উপরে যে একটা বাংকার আছে ওটা আমি খেয়াল করি, ওই বাংকার থেকে আমাকে লক্ষ্য করে, আমার ঠিক বুক লক্ষ্য করে আমাকে গুলি করে। তো আমার গুলিটা সে সময় আমি ওই আমার ম্যাগাজিন চেঞ্জ করছিলাম, এসএলআর ম্যাগাজিন চেঞ্জ করার সময় ভেরিয়াশেক থেকে ম্যাগাজিন দিয়ে আমি নতুন ম্যাগাজিন দেওয়ার পরে যখন আমি কাক করি,
এই পজিশনে আমি এই অ্যাঙ্গেলে যুদ্ধ করতে মানে গুলি করছিলাম, এই পজিশনে যখন আসে তখন আমার এসলাইটটা একটু পিছনে ছিল, আমার বুক লক্ষ্য করে এই কোণা থেকে গুলি করে এখানে আমার গুলিটা লাগে, লেগে এদিক দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, এখানে গুলি করে এখান থেকে বেরিয়ে যায়, মাংস মাংস টোটাল ছিঁড়ে যায়, যেগুলোকে আমার রগ বলে যে টেন্ডন, এই এই টেন্ডনগুলো ছিঁড়ে যায়, মাংস ছিঁড়ে যায় এবং হাড্ডি একটা ভেঙে যায়, একটা হাড্ডি ছিঁড়ে যায়। তো তখন আমি ওখান থেকে পিছনে আসার মতো, আমাকে সাথে করে নিয়ে আসার মতো কেউ ছিল না, কারণ ওই পোস্ট থেকে যদি সরে আসে কেউ তাহলে ওখানে আরো অন্যান্য যারা যোদ্ধা আছে তাদের কাভারিং প্যাটার্ন নষ্ট হয়ে যায়। আচ্ছা, তখন আমার তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকার কারণে আমি একাই পিছনের দিকে আসি। পিছনের দিকে বলতে দিদারখার বাড়ির পিছনে ঠিক হারুনেগা দারুসালাম একটা ঈদগাহ এবং কবরস্থান আছে, তো ওই কবরস্থানের মধ্যে আমি আসি। সেই সময় চোয়াডাঙ্গার দিক থেকে অলরেডি পাকিস্তানের আবার অ্যাটাক মানে চলে আসে এবং আমাদের ওই ওদিক দিয়ে গুলি করতে করতে চলে আসে। তা আমি তখন কবরস্থানে বেশিক্ষণ থাকতে পারিনি, যখন গুলির শব্দ দেখে ততক্ষণ আমার ব্যথা, প্রচন্ড ব্যথা, রক্ত তো খরম হচ্ছে। তো আমি তখন ওই আলমডাঙ্গা কলেজের পুকুরের মাঝখানে একটু পানি, তখন নিজে শীতকাল তো রোজার দিন নভেম্বর মাসের 12 তারিখ, এটা দুপুর 12টার পরে বোধহয় 12:30 একটা দিকে একটা ঘটনা। তো তখন আমি ওই পুকুরের মধ্যে যে হাতটা চুবায় রেখে দেখি যে রক্ত পানির সাথে মিশে পানি লাল হয়ে যাচ্ছে। তা আমি ওখান থেকে উঠে দেখলাম যে না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো আমি তখন ওই কলেজের মধ্যে যে শিক্ষকদের কোয়ার্টার ছিল, একটা শিক্ষকের ফ্রেন্ড তো ছিল না তখন সময় ফাঁকা, আমি এক শিক্ষকের কোয়ার্টার পিছনে বারান্দা যে ঘুমাতে থাকি। এই সময় আমার এক সহযোদ্ধা নৌশের, ও আমাকে ওখান থেকে নিয়ে উদ্ধার করে আরেকটু পিছনে গ্রামের দিকে নিয়ে যায়। সেখানে আবার আমার আরেক সহযোদ্ধা সরদ আলী, সে আমাকে একটা সাইকেলে পেটের উপরে সিটের উপরে পেট দিয়ে কোনো রকমের এলান দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে যায়, নিয়ে যে এসাদপুরে একটা মসজিদ না একটা বাসা বাড়ি, সেই বাড়িতে নিয়ে যায়। গ্রামের মহিলারা সবাই সে শোভাযাত্রা করার চেষ্টা করে, কিন্তু তখনও রক্ত পড়ছে, তখনও পর্যন্ত কোনো ডাক্তার দেখানোর কোনো সুযোগ হয়নি। তো ওখানে একজন আমাদের সহযোদ্ধা সে হাতে গামছা দিয়ে বেঁধে দেয়, তারপর ওখান থেকে একটা মসজিদের থেকে একটা খাটিয়া নিয়ে আমাকে উদ্ধার করে ওখান থেকে বেলগাছি নামে একটা গ্রাম আছে আর একটু ভিতর দিয়ে, সেই বেলগাছি গ্রামে নিয়ে যায়। ততক্ষণে সন্ধ্যা, ওখানে যে প্রথমে এক ভদ্রলোক গ্রাম্য চিকিৎসক, উনি প্রথমে কটন দিয়ে তারপরে ব্যান্ডেজ করা শুরু করে, যদিও সেটা সেটার কারণে করতে হচ্ছে। তো সেখানে রাত্রেবেলা ওখান থেকে আমাকে সব গরু বাড়িতে করে নিয়ে যেয়ে পাঁচলি নামক গ্রাম একটা আছে, পাঁচলিয়া, সেটা আলমনগর থেকে বেশ দূর, 15-20 কিলোমিটার কাছাকাছি, সেখানে আমাকে নিয়ে যায় গরু বাড়িতে। ওখানে ওই রাত্রের পরে তিনি আমার মোটামুটি হয় হাত পৌঁছে যায়, গন্ধ বেরোতে শুরু করে। ও এর মধ্যে আলমডাঙ্গাতে কিন্তু আমরা সন্ধ্যার দিকে রিট্রিট করেছি এবং এতে আমাদের ওখানে কয়েকজন শহীদ হয়েছিলেন, যেমন নান্নু ভাই, আশু ভাই, তারপরে আনসার ভাই, তিনজন মুক্তিযোদ্ধা এবং একজন সমাজকর্মী ছিলেন ডক্টর বজলুল হক, ওনাকেও হত্যা করা হয় ওই দিন পাকিস্তানিরা। আমাদের গুলিগুলো ফুরিয়ে যাওয়ার কারণে সেদিন সন্ধ্যার দিকে আমাদের সকল মুক্তিযোদ্ধারা রিট্রিট করে। আপনার হাতের এখন কি প্রবলেম হয়, সমস্যা? সমস্যা এটা আমাদেরকে একটু দেখাবেন। হ্যাঁ, তো ওই সময় গুলিটা লাগার পরে এদিক দিয়ে তো গুলিটা আসে, এখান থেকে এসে এদিক দিয়ে বেড়ে যায়, এখানে বেড়ে যে আমার এসএলআর বডিতে লাগে, বুকে লাগার কথা কিন্তু সৌভাগ্যক্রমে যেহেতু এসএলআর পার্টটা ভিতর দিকে টানা ছিল বডিতে লাগে, লাগার পরে গুলিটা একটু সরে যায় এদিক দিয়ে, যে আমার পাশে যে এলএমজিতে ছিলেন আনন্দ ভাই ওনার জামা ছিঁড়ে পিছনে একজন বসেছিল, সে আবার ওই এলএমজির গুলি ভরছিল ম্যাগাজিনে, তার এক পায়ে লাগে। তো আমার তো এই অবস্থাতে তখন এটা মাংস ছিঁড়ে চলে গেছিলো, টেন্ডন যেগুলো রগ বলি আমরা, এই রগটা আপনার সব ছিঁড়ে যায়। তখন আমার হাতটা ঠিক এই এই অবস্থা ছিল, ক্লো হ্যান্ড, হাত মুভ করতে পারতাম না, সোজা করতে পারতাম না। তো পরবর্তী পর্যায়ে আমার তো গ্যাংরিন হয়ে যায়, ট্রিটমেন্ট হয় ইন্ডিয়াতে, আমরা যখন চলে গেলাম ইন্ডিয়াতে এতে করিমপুর ফিল্ড হাসপাতালে, ওখানে এক মাসের মধ্যে আমার ঘাটা মানে পচনটা এই করা সম্ভব হয়, ঠেকানো সম্ভব হয় গ্যাংরিন থেকে। তো আর এই যেটা ওই ইতে লেগেছিলো এসএলআর এ গুলিটা লাগে, সেই এসএলআর এ যে টুকরা স্প্লিন্টারগুলো
সেগুলো দেখে রেখে জীবনে যাই রয়ে গেছে, এখনো আছে। জি, ওগুলো এখনো আছে, হাত দিলে বোঝা যায়। ওগুলোর পরবর্তী পর্যায়ে কিছু করা হয়নি। পরে এই হাত দিয়ে কি আপনি স্বাভাবিক কাজ করতে পারেন? না, স্বাভাবিক কাজ বলতে যা বোঝায় সব তো করতে পারে না, যেমন বোতামটা লাগাতে পারি না, ভাতও খেতে পারি না। তবে কিছু কিছু জিনিস আমি গ্রিপ করতে পারি, যেটা পরবর্তী পর্যায়ে ঢাকাতে ডক্টর গাস্ট, রোনাল্ড জি গাস্ট, উনি পরে আমার টেন্ডার গ্রাফটিং, টেন্ডন গ্রাফটিং করে মোটামুটি এই পর্যায়ে নিয়ে এসেছেন। এখন এরকম সোজা হয়, আগে এরকম ছিল, এখন এরকম, আর কিছুটা গ্রিপ আছে। আচ্ছা, তার মানে দেশের জন্য আপনাকে এই মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্টটা স্বীকার করে দিতে হবে। হ্যাঁ, এই কষ্ট বেঁচে আছি তো যথেষ্ট কষ্ট করে হলো, যেমন ভাত খেতে পারে না, নিজের জামার বোতামটা নিজে লাগাতে পারে না, জুতো পিতে বান্ধতে গেলে কষ্ট, এগুলো আছে, এগুলো তো নিতে হয়। এতে কোনো আফসোস হয় না? কোনো আফসোস নাই, বরঞ্চ গর্ব অনুভব হয় যে আমি অন্তত কিছু একটু করতে পেরেছি, যদি খুব বেশি কিছু করিনি, কিছুই করতে পারিনি। তারপরে মনে হয় যে না, আমার তো সামান্য একটু হলেও আমার একটু, আমার এফোর্ট আছে, আমার একটু অবদান আমি রাখতে পেরেছি, এই জন্য আমি গর্ব অনুভব করি। কেননা ওই সময় আমাদের সাথে প্রচুর ছাত্র আমাদের সাথে পড়তে, তারা তো কেউ যায়নি পরবর্তী পর্যায়ে, তারা লেখাপড়া ভালো ভালো করে গেছে, বড় বড় কর্মকর্তা হয়েছে, দেশের কর্ণধার, বড় বড় ডিপার্টমেন্টের কর্ণধার হয়েছে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। অন্তত ওইটুকু সান্ত্বনা আমাদের আছে যে মুক্তিযুদ্ধের সময় দেশের মাটির প্রয়োজনের সময় আমরা অন্তত কিছু হলেও করতে পেরেছি। ধন্যবাদ।